شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী মাহে রমজানুল মুবারক মাসে আমাদের মাদ্রাসায় আপনাদের সকলকে স্বাগতম আলহামদুলিল্লাহ এগারোটি পর্ব শেষ করে আজকে আমরা বারোতম পর্বে উপনীত হতে যাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা এখনও যারা পূর্বের ভিডিওগুলো দেখেননি অবশ্যই আই কার্ডে ক্লিক করে পূর্বের ভিডিওগুলো ভালো করে দেখে নিন তাহলে চলতি এবং ভবিষ্যতের ক্লাসগুলো আপনাদের বুঝতে অত্যন্ত সহায়ক হবে আজকে থেকে সামনের কয়েকটি পর্ব আমরা স্কিনে করবো যাতে করে আমাদের কোরআনের সাথে একটা গভীর নিবিড় সম্পর্ক গড়ে ওঠে অতএব আজকে থেকে অবশ্যই আপনারা প্রত্যেকটি ভিডিও কোরআন দেখে দেখে ধরার চেষ্টা করবেন আপনাদের সকলকে আমি উদারত আহ্বান জানাব আপনারা যে যে যেই কোরআন ব্যবহার করেন না কেন আপনারা এমদাদিয়া লাইব্রেরির যে কোরআনটি রয়েছে সেই কোরআনটি ব্যবহার করার চেষ্টা করবেন সেই কোরআনের অক্ষরগুলো স্পষ্ট এবং অনেক বোধগম্য অতএব সকলেই স্ক্রিনে কোরআন দেখে দেখে পড়ার চেষ্টা করবেন আমাদের সাথে সাথে চলুন আমরা স্ক্রিনে চলে যাই সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা স্ক্রিনে একটি সুরা দেখতে পাচ্ছেন এইটাই কোরআন মাজিদের সর্বশেষ সুরা একশো চোদ্দোতম সুরা এই সুরাটা নিয়ে আজকে আমরা প্র্যাকটিস করব এই সুরাটি প্র্যাকটিস করার পূর্বে আমি পুরো সূরাটি একবার পড়ব আপনারাও আমার সাথে সাথে পড়ার চেষ্টা করবেন তারপরে আমরা প্র্যাকটিসে যাব আপনারাও আমার সাথে সাথে প্র্যাকটিসগুলো দেখে নেবেন চলুন আমরা قرآن تلاوات كوري سورة الناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা সুনাতুন নাচের তেলাওয়াত শুনলেন এখন আমরা বর্ণ স্বরবর্ণ স্বরধ্বনি দিয়ে আমরা পুরো সূরাটি প্র্যাকটিস করবো চলুন আমরা প্রথমে যে অক্ষরটা আমরা দেখতে পাচ্ছি অক্ষরটা কি অক্ষরটি হচ্ছে কফ কফের উপরে রয়েছে স্বরধ্বনি পেশ এই পেসটা পরবর্তী লামকে ধরবে কেন লামের উপরে রয়েছে কি স্বরধ্বনি এর সাংকেতিক চিহ্ন যাকে আমরা কি বলি বা সুকুন কফ লাম পেশ কুল আমরা আপনারা সকলেই বলুন কফ লাম্পেশ কুল আপনার পাশে যে আছে তাকে নিয়ে বলুন কফ লাম্পেশ কুল কফ পেশ কুল এরপরে যক্ষটা দেখতে পাচ্ছি আমরা সেটা কি এটা হচ্ছে হামজা আমরা বলেছিলাম কোনো খালি আলিফের উপরে যখন জবর অথবা জের অথবা পেশ কোনো কিছু থাকবে তখন সেটা আলিফ থাকে না কি হয়ে যায় হামজা হয়ে যায় তাহলে অক্ষরটা কি হামজা অক্ষরটা কি হামজা হামজা জবর আ আইন আইন পেশ রু আউ হামজা জবর আ আইন পেশ রু আ উ এই ওয়াও এর উপরে জজম বা সাকিন দিলেও হয় না দিলেও হয় কখনো দেওয়া থাকবে কখনো দেওয়া থাকবে না এখানে দেওয়া নেই তাহলে আমরা কি করবো যখন কোনো অক্ষরের উপরে কোনো কিছু থাকবে না সেটাকে আমরা হিসেবে ধরে নেব তাহলে আইন ওয়া পেশাল পেশ কুল আউদু সকলেই বলি কুল আউ দু সকলেই বলি কুল আউ দু পাঁচবার বলি কুল আউদু পাঁচবার বার বলবো আমরা কুল আউদু, কুল আউদু, কুল আউদু, কুল আউদু পরের অক্ষরে আসে আমরা যে অক্ষরের নিচে একটি ফুটা থাকে সে অক্ষরটাকে আমরা কি বলি বা যে অক্ষরের নিচে একটি ফুটা থাকবে সে অক্ষরটাকে আমরা কি বলবো বা তাহলে কি হবে বাজের বি রা বা রব বি বাজের বি বি যে অক্ষরের উপরে এই অক্ষরটা থাকে এই সংকেতটা থাকে সেটাকে আমরা কি বলি দ্বিতীয় বর্ণ সে অক্ষরটাকে আমরা কি বলি দ্বিতীয় বর্ণ তাহলে উপরে কি রয়েছে দ্বিতীয় বর্ণ তাহলে বাটা কয়বার উচ্চারিত হবে বাটি দুইবার উচ্চারিত হবে বা এখানে নুন আমরা দেখতে পাচ্ছি নুনের উপরেও দ্বিতীয় বর্ণটা রয়েছে তাহলে এই বা নুনকে ধরে নেবে না নুন আরিফ জবন না সিন জারসি বি তাহলে কি হবে পুরাটা কুল আউযু বি রব্বিন নাসি কুল আউযু বি রব্বিন নাসি কুল আউযু বি রব্বিন নাসি আশা করি আপনারা এই প্র্যাকটিসটা বুঝতে পেরেছেন চলুন আমরা পড়া এগিয়েতে চলে যাই মালিকিন নাস মিম জবর মা লামজের লি মালিকি কাফজের কি ম্যালিকি এখানে আমরা এই নুনটা দেখতে পাচ্ছি নুনের উপর একটি বর্ণ রয়েছে দ্বিতীয় সংকেতিক চিহ্ন রয়েছে তাহলে এই কাফটা নুনকে ধরবে কাফ নুনজের কিন নুন আলিফ জবর না সিন সিঞ্জের সি না সি তাহলে কি হবে না সকলেই বলি না। মালিকিন নাস মালিকিন নাস পরে এটা আমরা চলে যাই ইলাহিন নাস যে অক্ষরের যে আলিফ এর নিচে যখন জের অথবা জবর অথবা পেশ থাকবে তখন সেটাকে আমরা কি বলবো হামজা বলবো তাহলে হামজাজের ই লাম জবরলা ইলা যখন এই লামটাকে টেনেও পড়া যাবে অথবা না পরা পড়া যায় তখন সেখানে জবরে দেওয়া থাকে খাড়া জবরে দেওয়া থাকে এটাকে কি বলা হয় এই অক্ষরটাকে খাড়া জবর বলা হয় এই অক্ষরটাকে কি বলা হয় খাড়া জবর বলা হয় তাহলে ইলা বা ইলা পড়তে পারবো টেনেও পড়তে পারবো না টেনেও পড়তে পারবো হা জের হি ইলাহি এখানে নুনের উপরে আমরা কি দেখতে পাচ্ছি দ্বিতীয় বর্ণ তাহলে এই হাটা কাকে ধরবে নুনকে ধরবে হা নুন জের হিন নুন আলিফ জবর না সিনজের সি ইহিন ইলাহিন্নাস ইলাহিন্নাস পরে আটা দেখছি মিমনুন জের মিন এই যে নুনের উপরে কোনো কিছুই নেই কোনো কিছু না থাকলে আমরা কি দিব সাকিন দিব যখন কোনো বর্ণের উপরে কোনো কিছু থাকবে না তখন আমরা সেটা কি দিব সাকিন দিব তাহলে নুন সাকিন মিম নুন জের মিন শিন রজাবর সার রজের রি সার রি এখানে আমরা এই লামটাকে সাকিন দেখতে পাচ্ছি তাহলে এই রটা লামকে ধরে নেবে র রামজের রিল মিং রিল ওয়াউ সিন জবর ওয়াস মিং রিল ওয়াস ওয়াউ আরিফ জবর ওয়া আল মিং রিল ওয়াস ওয়া এই সিনের নিচে জের আছে এই লামটাকে আমরা খালি দেখতে পাচ্ছি তাহলে এই লামের উপরে সাকিন আছে এই সিনটা এই লামকে ধরে নেবে মিং রিল ওয়াস ওয়া শিল সিন লামজের সিল

পরে আয়াতে আমরা চলে যাই যে অক্ষরের উপরে দ্বিত্ব সংকেতটা থাকবে কিন্তু পূর্বে কোনো জবর জের পেশ নাই তাহলে পূর্বের সাকিন যুক্ত অক্ষরের উপরে আমরা কি দিব জবর দিব কি দিব সকলেই বলি জবর দিব কি দিব জবর দিব তাহলে এই আলিফের উপরে আমরা যদি জবর দেই মনে মনে জবরটা দিয়ে দেই তাহলে কি হবে আলিফটা হামজা হয়ে যাবে হামজা লাম জবর আল লাম জবর লা হামজা লাম জবর আল লাম জবর লা আল্লাহ জালিয়া জি আল্লা দি ইয়া পেশ ইউ ওয়াউ সিন জবর ওয়াস ইউ ইয়া পেশ ওয়াউ সিন জবর ওয়াস ইউ ওয়াউ জের উই

দা উপরে কিছু আছে কিছুই নেই তাহলে এটাকে ওয়াওয়ারটাকে আমরা কিন দেবো সা কিন দেবো দা রুওয়া ও পেশ দু আল্লাহ ওয়া সুফি ফি সুদু রন উঞ্জের রিন নুন আলিফ জবর না নুন আলিফ জবর না ফি সদুরিন না সিঞ্জের সি সিঞ্জের সি ফি সদুরি না সি তাহলে পুরো আর্টা আমরা কীভাবে পরবো আল্লা দি ওয়াসু সুফি সুদূরিনুফি পরে আটটা আমরা দেখে নিমঝের মি নুন লাম জবর নাল মিম জের মি নুন লাম নাল মিনাল নুন লাম নাল মিনাল জিম নুন জের জিন মিনাল জিন নুন জবর না মিনাল জিন না তাজের তি মিনাল জিন না সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এখানে আমরা যে তাটা দেখতে পাচ্ছি এটা মূলত হা এই হার উপরে যখন দুই নুক্তা দিয়ে দেওয়া হবে তখন সেটাকে আমরা কি বলবো তা বলবো হার উপরে দুই নুক্তা আসলে কি হবে সকলে বলি তা হবে তাহলে কি হবে মিনাল জিন্নাতি মিনাল জিন্নাতি ওয়ান্নাস ওয়াও নুন জবর ওয়ান নুন আলিফ জবর না সিন জের সি মিনাল জিন্নাতি ওয়ান নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা আপনাদের কাছে আজকে অত্যন্ত সহজ সকলের কাছে পরিচিত একটি সূরা নিয়ে আপনাদের সকলকেই প্র্যাকটিস দেখালাম অবশ্যই পরবর্তী আরো কয়েকটি পর্ব আমরা প্র্যাকটিস দেখাবো তবে এই প্র্যাকটিসের উপর আপনার নির্ভরশীল না হয়ে আপনারা যদি প্রতিদিন এক ঘন্টা করার সময় কোরানের পিছনে ব্যয় করেন অবশ্যই আপনারা সফল হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ হাজা আলহ লিহাদিন উন্মতি আলবারা খেতে ফি ফুজুল ইহা রসুল্লাহ সল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন আল্লাহ তা আলাহ এই উন্মতের ফজরের অর্থে বরকত রেখেছেন আপনারা যদি প্রত্যেক দিন ফজনের সময় অথবা ফজরের পরে অথবা শেষ সাথে আমরা খাবার খাওয়ার পরে যে সময়টা থাকে ওই সময়টাতেও আমরা যদি একটু সময় বের করে একটু প্র্যাকটিস করি একটু দেখে নিই পড়াগুলো তাহলে আমাদের জন্য পড়াগুলো আরও সহজ হবে কোরআন পড়া আমাদের জন্য অত্যন্ত সাবলীল হবে আল্লাহ তালা আমাদের সকলকেই সঠিকটা বোঝার এবং কোরআনের পিছনে সময় ব্যয় করার তৌফিক দান করুক আল্লাহু আমিন আসসালাম আলাইকুম আলহামলি ববরকাত بذكر الله ترتاح القلوب وتن